রাজ্যপালের একের পর এক কঠোর পদক্ষেপের জেরে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত তুঙ্গে। কয়েকদিন আগে 14টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিজেই দায়িত্ব নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার একসঙ্গে 16টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ঠিক করে দেওয়ার কথা রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই পদক্ষেপের পরে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রী ব্রত বসুর। রাজ্যপালকে বিদূষক বলে কটাক্ষ করার পাশাপাশি দিলেন আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও। এর পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা যেতে পারে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও জানান তিনি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি, সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি যথাসময়ে আপনাদের জানাবো। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন। ওই দিন পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনায় অংশ নেবে তৃণমূল এবং বিজেপির পরিষদীয় দল। সূত্রের খবর, ওই দিনই রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আসতেই পারে বিধানসভায়, কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখে সবটাই নির্ভর করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের উপরেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে এবারে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত তুঙ্গে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিদূষক বলে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু। চলতি অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনবে শাসক দল, এমনটাই সূত্রের খবর। এদিকে রাজ্যপালের এই সিদ্ধান্ত ঘোষণার পর তুঙ্গে রাজনৈতিক তরজা। শিক্ষামন্ত্রীর মন্তব্যকে সমর্থন করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের চেষ্টার পাশাপাশি অরাজকতা তৈরির চেষ্টা করছেন রাজ্যপাল। ভদ্রলোক সিভি আনন্দ বোস, তিনি যেভাবে কাজ করছেন তাতে একদিকে তো গোটা সিস্টেমটাকে তছনছ করছেন, গৈরিকীকরণ করছেন, নিজেদের লোক বসাচ্ছেন, আর কোথাও একটা আলোচনার দরজাটাকে বন্ধ করে আনছেন। রাজ্যপালের যা বক্তব্য আছে, শিক্ষামন্ত্রীকে ডেকে কথা বলুন, খোলামেলা আলোচনা করুন, যেটা করছেন একটা অরাজক অবস্থায় পরিণত করে দিচ্ছেন। শিক্ষামন্ত্রীর তরফে রাজ্যপালকে আক্রমণ প্রসঙ্গে সামনে রেখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সাংবিধানিক পদে বসে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারেন না রাজ্যের শিক্ষামন্ত্রী। দেখুন, প্রথমত একটি সাংবিধানিক পদে বসে থেকে ব্রাত্যবাবু অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি কি মহামহিম রাজ্যপাল অর্থাৎ যিনি এই রাজ্যের সাংবিধানিক প্রধান, সেই সম্পর্কে কি এই ধরনের মন্তব্য করতে পারেন? আমার তো মনে হয় যে উনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। উনি যে পদে বসে আছেন সেই পদ তার গরিমাকে উনি নষ্ট করেছেন। উনি রাজ্যপাল সঠিক কাজ করছেন, উনি সাংবিধানের কাস্টোডিয়ান। ব্রাত্যবাবু যে কথাগুলো বলছে সেগুলো সুপ্রিম কোর্টের রায়ের কি বিরোধিতা? আপনি সাংবিধানিক পদে বসে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপাল যা করেছেন সম্পূর্ণ আইন মেনেই করেছেন। মহামান্য রাজ্যপাল যা করেছেন আইন মেনেই করেছেন, এবং এরা বেআইনি করেছিল বলে কোর্টে হেরেছে। রাজ্যপাল মহোদয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে এরা হাইকোর্টে গিয়েছিল, হেরেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও স্টে দেয়নি, মামলা গ্রহণ করেছে এবং মামলাকে পরবর্তীকালে আবার হিয়ারিং শুনানি হবে বলেছেন। মহামান্য রাজ্যপাল যেটা করছেন আইন মেনে করছেন, তাকে দেওয়া প্রদত্ত ক্ষমতা অনুযায়ী করছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আক্রমণ করেছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই। তার দাবি, এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির, যা অনুসরণ করছেন রাজ্যপাল। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতে আদতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভালো হচ্ছে না। রাজ্যপাল একদিন ঘোষণা করলেন রাজ্যপালই উপাচার্য, পরের দিন নির্দেশ দিলেন উপাচার্যরাই একক ক্ষমতা, তারপরের দিন নির্দেশ দিলেন আবার 16টা বিশ্ববিদ্যালয়ের 16 উপাচার্য। তৃণমূলের নেতা ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরেকটা বিশ্ববিদ্যালয়তে তাকে উপাচার্য করেছিলেন কেন? তাহলে একজনকে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করার নজির সৃষ্টি করেছেন মমতা ব্যানার্জি। সেই পথ ধরে রাজ্যপাল সুযোগ পাচ্ছে, নিয়োগ করার মধ্য দিয়ে কন্ট্রোল করতে চাইছেন, রাজ্যপালের কন্ট্রোল। আবার মুখ্যমন্ত্রী আচার্য পত্রে রাজ্যপালকে সরিয়ে নিজে বসতে চাইছেন, মুখ্যমন্ত্রীর কন্ট্রোল। মুখ্যমন্ত্রীর কন্ট্রোল না রাজ্যপালের কন্ট্রোল, এই করতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী উভয়েরই। সব মিলিয়ে রাজ্যপালের নয়া সিদ্ধান্ত ঘোষণা এবং তার জেরে শিক্ষামন্ত্রী ব্রত বসুর আক্রমণ ঘিরে ফের তুঙ্গে বঙ্গ রাজনৈতিক আবহ। আর এই সংঘাতের আবহেই কি এবার বিধানসভায় আনা হতে চলেছে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।